আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ফুড ফিউশন। আজ আমি আপনাদের সাথে কাপকেকের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিতে শুধুমাত্র দুইটা ডিম দিয়ে কীভাবে খুবই সহজে 10টা কাপকেক তৈরি করে নেওয়া যেতে পারে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। উপকরণগুলো চেলে নেব, এর জন্য একটা স্ট্রেনারে হাফ কাপ ময়দা নিয়ে নেব, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার নিয়ে নেব, 1/4 টেবিল স্পুন নিয়ে নেব লবণ। সমস্ত উপকরণটা এখন আমি চেলে নেব। অবশিষ্ট অংশ ফেলে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা একটা সাইডে রেখে দেব। এখন আমি ডিমের ফোম তৈরি করে নেব, এর জন্য একটা বলে দুটা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম থেকে ডিমের কুসুমটাও আলাদা করে রাখতে পারেন, কিন্তু আমি ডিম আর কুসুম একসাথেই রাখব। এখন একটা বিটার দিয়ে 30 সেকেন্ড মতো বিট করে নেব। সেকেন্ড হয়ে গেছে, এখন আমি 1/4 কাপ চিনি অ্যাড করব। এটাকে 7 থেকে 8 মিনিট বিট করে নিতে হবে। হয়ে গেছে, এখন আমি অ্যাড করছি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, 1 টেবিল স্পুন রেগুলার যে অয়েল, রান্নার যে তেলটা আমরা ইউজ করি সেটা, এগুলো দিয়ে এটা 30 সেকেন্ড আবারও বিট করব, শুধুমাত্র মিক্স হওয়ার জন্য। ওভার বিট করে ডিমের ফোমটা নষ্ট করা যাবে না। হয়ে গেছে আমাদের ডিমের ফোমটা রেডি। এখন ফোমের সাথে আমি শুকনো উপকরণটা মিক্স করে নেব। শুকনো উপকরণটা আমি একসাথে মিক্স করব না, এটা আমি অল্প অল্প করে মিক্স করব। আর এটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে আমাদের ডিমের ফোমটা বসে যাবে, কেকটা স্পঞ্জি হবে না, এই জন্য একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন এটা এমনই হবে। এখন আমি কিছু কাপকেকের মোল নিয়ে নিয়েছি, এর ভেতরে যে পেপার কাপ পাওয়া যায় সেগুলো আমি বসিয়ে দেব। এখন আমি অল্প অল্প কেকের ব্যাটার নিয়ে সবগুলো কাপ কেকের ভেতরে দিয়ে দেব। এটা পুরোটা ভরবো না, অল্প অল্প করে দিয়ে ভরবো। আর কাপ কেক বানানো খুবই সহজ, বাচ্চারা কাপ কেক খেতে ভীষণই পছন্দ করে, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে আমার কাছে কিছু চকো চিপস আছে, এগুলোও আমি দিয়ে দেবো। চকো চিপস দিলে কী হয়, কেকটা খেতেও অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এটা আমি ওভেনে বেক করব 15 মিনিট পর্যন্ত, 5 মিনিট প্রিহিটেড ওভেনে। এরপর আমি অল্প অল্প করে আর একটু বেটার দিয়ে দেব চকো চিপসটা ঢাকার জন্য। আর মোল্ডগুলো 2/3 কাপ ভরতে হবে, পুরোপুরি ভরা যাবে না, তাহলে কেকটা বেক হওয়ার সময় পড়ে যাবে। দেখুন আমাদের কেকটা বেক হয়ে গিয়েছে, কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 10টা কাপকেক বানিয়েছি শুধুমাত্র 2টা ডিম দিয়ে।
কেকটা আমি একটু ডেকোরেট করে নিচ্ছি একটু ভালো দেখানোর জন্য, দেখতে খুবই সুন্দর লাগবে। এই জন্য আমি কিছু চকলেট মেল্ট করে নিয়ে এটা দিয়ে আমি একটা পাইপিং ব্যাগে ভরে একটু ডিজাইন করে নিচ্ছি সুন্দর দেখার জন্য। এটা অপশনাল, আর আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। এতে কী হয়, কাপকেক দেখতেও অনেক সুন্দর লাগে। আজকে আমার কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।